κοκκοτήσεις τώρα. Σαν νερό κοκκοτήσεις. আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন সারা ভারতব্যাপী আগামী 16 এবং 17 ডিসেম্বর সারা ভারতে ব্যাংক ধর্মঘট ডাক দিয়েছে। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার গত বাজেট প্রস্তাবে এই দুটি ন্যাশনালাইজড ব্যাংকে প্রাইভেট করার যে প্রস্তাবনা রেখেছে, পাশাপাশি এবারে যে শীতকালীন অধিবেশন, এই শীতকালীন অধিবেশনে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1970 এবং 1980 যে ধারা রয়েছে সেই ধারাকে পরিবর্তন করে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে কমপ্লিটলি যে প্রাইভেট করার যে পরিকল্পনা, এই পরিকল্পনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আমাদের গত 30 তারিখ থেকে আমাদের ক্রমান্বয়ে একটার পর একটা কর্মসূচি চলছে, এখন আমাদের ধর্ণা ডেমনস্ট্রেশন এই প্রতিবাদ চলছে এবং তার এন্ডিংয়ে আমরা 16 এবং 17 তারিখ সারা ভারতে ব্যাংক শিল্পে ধর্মঘট, 10 লক্ষের উপর ব্যাংক কর্মচারী সামিল হয়েছে হবে। এবং কথা হচ্ছে সেই ধর্মঘটটা শুধু আমাদের ব্যাংক কর্মচারী ধর্মঘট নয়, কারণ ন্যাশনালাইজড ব্যাংক সারা ভারতবর্ষের 1969 সাল থেকে আজকে 51 বছর ধরে সারা ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য যেভাবে কাজ করে আসছে, সেই আমরা মনে করি ন্যাশনালাইজড ব্যাংক যদি না থাকে দেশের আর্থসামাজিক যে অবস্থান, দেশের যে অর্থনীতির সার্বভৌমত্ব সেটা নষ্ট হবে, বেকারদের কর্মসংস্থান সুযোগ নষ্ট হবে, কৃষকদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা নষ্ট হবে, ইন্ডাস্ট্রিদের নষ্ট হবে, ব্যবসায়ীদের জন্য ক্ষতিগ্রস্ত হবে, সমস্ত ক্ষেত্রে ন্যাশনালাইজড ব্যাংক যেভাবে ভারতবর্ষের নতুন ভারতবর্ষে গড়ার লক্ষ্যে ন্যাশনালাইজড ব্যাংক যেভাবে ভূমিকা নিচ্ছে এবং নিয়ে আসছে তার মারাত্মক ক্ষতি হবে। তারই প্রতিবাদে ইউনাইটেড ফোরাম এই বন্ধ দেখেছে। আমরা সারা ভারতবর্ষের 147 কোটি মানুষের কাছে আমাদের আহ্বান, 120 কোটির মতো ন্যাশনালাইজড ব্যাংকে সাধারণ মানুষের অ্যাকাউন্ট রয়েছে, তাই সমস্ত মানুষের কাছে আহ্বান এই ব্যাংক যে ধর্মঘট আগামী দিনে যে দুদিনের ব্যাংক ধর্মঘট, এই ধর্মঘটটা কোনো মতেই যেন ব্যাংক কর্মচারী অফিসারদের 10 লক্ষ কর্মচারী অফিসারদের ধর্মঘট যেন মেনে না হয়, সেটা ভারত সারা ভারতবর্ষের মানুষকে আমাদের পাশে আমরা পেতে চাই, কারণ এটা সাধারণ মানুষের জন্য এই লড়াই, এটা শুধু আমাদের কর্মচারী আমাদের অফিসারদের জন্য লড়াই না, এই লড়াই সাধারণ মানুষের যে কষ্ট করে উপার্জিত টাকা, যে টাকা ডিপোজিট করে জমা রাশি করে আমাদের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে রাখছে, সেইগুলির কোনো স্থায়িত্ব বা সেগুলির কোনো গ্যারান্টি থাকছে না যদি ন্যাশনালাইজড ব্যাংক না থাকে। এবং আমরা সেটাও জানেন এই এই গভর্নমেন্ট আসার পরে যতগুলি স্কিম নিয়েছে, বিশেষ করে যদি আমি জনধন অ্যাকাউন্ট কথাই বলি, 97% জনধন অ্যাকাউন্ট খুলেছে ন্যাশনালাইজ সেক্টর ব্যাংক, সেখানে প্রাইভেট ব্যাংকের কোনো ভূমিকাই নেই। তাছাড়া আবার কিষাণ ক্রেডিট কার্ড বলুন, কেসিসি লোন বলুন, সেটা স্বাবলম্বন লোন বলুন, সেটা পিএমজিবি লোন বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বোর্ড থেকে বলুন, পিএমজেজেওয়াই বলুন, পিএমএসবিওয়াই বলুন, এপিওয়াই প্রধানমন্ত্রী পেনশন যোজনা বলুন, এপিওয়াই বলুন, সমস্ত ক্ষেত্রে গভর্নমেন্ট সেক্টরের যা যা আছে, সাধারণ থেকে সাধারণ পিএফ শ্রমিক থেকে শুরু করে রেগা শ্রমিক থেকে শুরু করে স্বল্প স্বল্প যে ভাতা মায়েরা বোনরা বিভিন্ন স্কিমে পায়, সমস্ত এন্টারপ্রাইজ যেটা ন্যাশনালাইজ ব্যাংক কাভারিং করে, সেই জায়গাতে সারা ভারতবর্ষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেখানে কোনো ভূমিকাই নেই প্রাইভেট সেক্টর ব্যাংকের, সেই জায়গায় ব্যাংকিং ল যে রেগুলেশন অ্যাক্ট, এই রেগুলেশন অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে এই ব্যাংকিং সেক্টরটাকে, ন্যাশনাল ব্যাংকিং সেক্টরটাকে 50 বছর পরে এটাকে প্রাইভেট করার যে পরিকল্পনা এই সরকার নিয়েছে, এই সরকারের এই নীতির বিরুদ্ধে আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের আজকে আগরতলা শহরের 4টা সেন্টারে আমাদের আজকে ধর্ণা প্রদর্শনী চলছে, এখানে পিএনবি রিজনালের সামনে, ইউকো ব্যাংক কামানচুরি এবং গ্রামীণ ব্যাংক হেড অফিসের সামনে, তারপর আমাদের 15 তারিখ রয়েছে আমাদের 13 তারিখ এবং 14 তারিখ আমাদের 4টা সেন্টারে আমাদের ডেমনস্ট্রেশন হবে, সেটা অরেঞ্জ মনি হবে, বস্তলা বাজার হবে, জিবি বাজার হবে এবং মৎস্যমনি হবে। তারপর 15 তারিখ আমরা আপনাদের সামনে আবার আমাদের প্রেস মিট আমরা করবো আগরতলা প্রেস ক্লাবে বিকাল 4টার সময়, এবং 15 তারিখ আমাদের আগরতলা সিটিতে আবার আমাদের একটা মহামিছিল রয়েছে সন্ধ্যা 5টা 15 মিনিটে, তারপর 16 তারিখ
আমাদের এই স্ট্রাইক থাকবে আমরা বারবার বলছি আমরা টাইম এন্ড এগেইন উই ওয়ান্ট টু সে যে এই যে স্ট্রাইক এই স্ট্রাইকটা শুধু ব্যাংক কর্মচারী আধিকারিকদের স্ট্রাইক না এই সারা সারা ভারতবর্ষের 120 কোটি মানুষের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টকে বাঁচিয়ে রাখা দেশের আর্থসামাজিক ডেভেলপমেন্টের জন্য দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই লড়াই আপনাদের মাধ্যমে দেশের সমস্ত মানুষকে আমরা পাশে পেতে চাই দত্ত ইউনাইটেড ফোরামে জয়েন কনভেনার অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের ত্রিপুরা সেক্রেটারি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.